শুভ সকাল প্রিয় বন্ধুরা। ফেব্রুয়ারি ভাষার মাস, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তির মাস, বাঙালি জাতিকে শোষণ থেকে মুক্তির পথ দেখানোর মাস। পুরো এ মাস জুড়ে বাংলার আকাশ বাতাসে ধ্বনিত হয় অমর একুশের শোকসঙ্গীতের অমীয় বাণী। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। একুশে ফেব্রুয়ারি বাঙালির কাছে শহীদ দিবস, আর বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সহ 193টি দেশে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বাংলাদেশের ভাষা শহীদদের নাম, গাওয়া হয় একই শোকগান এবং শহীদ মিনারের বেদিতে অর্পণ করা হয় পুষ্পার্ঘ। শ্রোতা বন্ধুরা, আর মাত্র একদিন পরেই ভাষার মাস ফেব্রুয়ারি চলে যাবে। এবছরের মতো শুরু হবে মহান স্বাধীনতার আগুন ঝরা রক্তমাখা মাস মার্চ। 52-র ভাষা আন্দোলন থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতির ইতিহাসের সবটুকু জায়গা জুড়ে রয়েছে একুশের সুর, বাঙালির শেকল ভাঙার গানের সুর। ভাষা আন্দোলন মূলত সাংস্কৃতিক আন্দোলন হলেও অচিরে রাজনৈতিক চরিত্র লাভ করে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েন। প্রিয় বন্ধুরা, ভাষা আন্দোলনের সফল পরিণতিতে তৎকালীন পাকিস্তানে উর্দুর পাশাপাশি বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। ভাষা আন্দোলনের হাত ধরেই বাংলার মানুষ সর্বপ্রথম পাকিস্তানি স্বৈরশাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হয়। এ আন্দোলনের পথ ধরেই বাঙালিদের মধ্যে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। পরবর্তীকালে সেই চেতনার ক্রমবিকাশও ঘটে, যার ফলে একটি ভাষাভিত্তিক রাষ্ট্র গঠনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। ভাষা আন্দোলন থেকেই বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন, তারপর 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, ভাষা আন্দোলনের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাম্প্রদায়িক রাজনীতির বিনাশ হয় এবং অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে। পাকিস্তান সৃষ্টির ভ্রান্ত দ্বিজাতিতত্ত্ব নড়বড়ে হয়ে যায়। বাংলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় আন্দোলিত হয়। এছাড়া ভাষা আন্দোলনের জোয়ারে তৎকালীন রক্ষণশীল সমাজেও বাঙালি মেয়েরা রক্ষণশীলতার প্রাচীর ডিঙিয়ে রাস্তায় নামে মাতৃভাষার অধিকার আদায়ের জন্য। জাতিগত অধিকারের প্রশ্নে বাঙালি নারী সমাজেরও চোখ খুলে যায় এ পর্যায়ে এসে। প্রিয় বন্ধুরা, 1952 সালের ভাষা আন্দোলনের ভেতর দিয়ে সংকীর্ণ ধর্মাচ্ছন্নতাকে ছাপিয়ে জেগে উঠেছিল বাঙালির জাতিগত চেতনা। সে চেতনা আমাদের সচেতন করেছে যে আমরা বাঙালি। আমরা জেনেছি বাংলা ভাষা আমাদের অস্তিত্বের অঙ্গীকার, বাংলাদেশ আমাদের দেশ। প্রিয় বন্ধুরা, মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শেষাংশে আবারও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছে আজকের মহানগর। সাথে আছি আমি খন্নজম ই এলাহি এবং আমি জান্নাতুল ফেরদৌস লিজা। বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছে আজকের মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের বিষয়সূচি। শুনবেন জীবন ও জীবিকা, বাঁধন ও ইবাঁধন, তারপর শাম্মী আক্তারের কণ্ঠে ভাষার গান। এছাড়াও ফিরে দেখা 71 পর্ব আর শোভাযাত্রা শিরোনামের পর্বটি তো রয়েছে। চলুন এবার এসবের বিস্তারিত পরিবেশনায় চলে যাওয়া যাক। শ্রোতা বন্ধুরা, অত্যন্ত জনবহুল রাজধানী শহর ঢাকায় অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত রয়েছেন। এসব পেশাজীবী মানুষের কর্মময় জীবন সংগ্রামের কথা এখন আমরা জানব জীবন ও জীবিকা পর্বে। আর এই পর্বটির সাক্ষাৎকার গ্রহণে আছেন মোহাম্মদ জসিমউদ্দিন। বন্ধুরা, জীবন ও জীবিকার আজকের পর্বে আমরা কথা বলছি একজন লেসফিতওয়ালার সাথে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ হারুন। আপনি তো আমাদের নারীদেরকে সাজানোর জন্য সমস্ত উপকরণ নিয়ে ঘুরে বেড়ান আমাদের পথে প্রান্তরে, অলিতে গলিতে। কত বছর ধরে আপনি এই ব্যবসা করছেন? অনেক দিন, 2000 সালের পর থেকেই বলে কারণ ব্যবসা এভাবেই চলছে আর কি ব্যবসা। আপনি কী কী বিক্রি করেন? দোল, চুরি আছে, আপনার কাটা আছে, মাথার ব্যান্ড অনেক রকম আছে আর কি, নেল পালিশ, লিপস্টিক, আরও অনেক কিছু আছে। এইসব আপনি কোত্থেকে সংগ্রহ করেন?
এটা চক বাজারতে প্রতিদিনই কিনে নিয়ে আসেন এরকম কিছু নাকি? হ্যাঁ প্রতিদিনই আনতে হয়, অনেক সময় চক বাজার ছাড়াও মাল পাওয়া যায়। এরা আবার চক বাজারতে আট নম্বর দোকান পাইকারি দেয়, হয়তো এরা শতকরা 10% লাভ করে আমার কাছ থেকে। আর এরাও মাল দেয়, অল্প যখন মাল লাগে তা ওদের কাছ থেকে নিয়ে আসি আর কি। কেমন ইনকাম হয় এই ব্যবসায়? 10-12 হাজার টাকা ইনকাম থাকে মাসে। আপনি দিন এক এক জায়গায় এক এক দিকে যান? হ্যাঁ হ্যাঁ, এক এক দিন এক এক জায়গায়। ঢাকা শহরের কোন কোন অলিতে গলিতে আপনার যাওয়া হয়? আমি এদিক তো মনে করেন যে অললেসের থেকে অললেস, মোয়াখালী, তারপর এদিকে সাততলা, এদিকে আপনার আছে নাখালপাড়া, তারপর এদিকে সাত রাস্তা, এই সমস্ত জায়গায় আছি আমি এক এক দিন এক এক জায়গায়। এই ব্যবসা দিয়ে যা আয় হয় এই আয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ ইনশাল্লাহ সন্তুষ্ট। আপনার পরিবার সুন্দরভাবে চলে? চলে হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ ভালোই, খারাপ না। আপনার চুরি দেখতে পাচ্ছি এখানে, যে চুরিগুলো ইমিটেশনের চুরি, এই চুরির দাম কিরকম? এটা আপনার মনে করেন জোড়া আছে 40-50, তারপরে 70-80-100 টাকাও আছে। এই লিপস্টিকগুলো? হ্যাঁ লিপস্টিক 10 টাকার থেকে নিয়ে আপনার দেখা যাচ্ছে 50 টাকা আছে, 100 টাকাও আছে, বিভিন্ন আইটেম নিম্ন 10 টাকা। আর মাথার কাটা? মাথার কাটা আপনার দেখা যাচ্ছে 5-10 টাকা, তারপরে এদিকে আছে আপনার 50 টাকাও আছে। আপনার সমস্ত কাস্টমারই তো নারী? নারী। কেমন লাগে নারীদের সাথে হচ্ছে আপনার কথোপকথন এই ব্যবসার? ব্যবসা ক্ষেত্রে নারী আর পুরুষ তো কোনো না, ব্যবসা তো ব্যবসাই। আপনার কাস্টমার মূলত কারা, কোন শ্রেণীর কারা? গার্মেন্টসের শ্রমিকই বেশি। আপনার পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে দুইজন পরিবার আছে, মোট 4 জনের আর কি। ঢাকায় থাকেন ওনারা? না না দেশে। আপনার ছেলে মেয়ে কি স্কুলে যায়? স্কুলে যায়। জি। কিসে পড়ে? মেয়ে বিয়ে দিছি আমি, ছেলে এখন 9-এ পরীক্ষা দিছে, আর মেয়ে আপনার ম্যাট্রিক পাস করে আমি আইএ ভর্তি করাইছিলাম কলেজে, তারপরে বিয়ে দিছি আর কি। এরকম কি কখনো মনে হয় এই যে আপনি হচ্ছে এটা নিয়ে মাথায় করে হচ্ছে ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়, একটা জায়গায় যদি বসে হচ্ছে একটা দোকান হতো তাহলে কি আপনার ভালো হতো? হ্যাঁ ওইটা হলে তো ভালো হতো। তাতে করে তো হচ্ছে আমাদের যে লেসপিতাওয়ালা যে একটা পেশা, সেই পেশাটা তো আমরা চিরতরে হারাইতাম। দোকানে তো সমস্ত মাল বিক্রি করা যায়, দোকানে বিক্রি করা যায়, কিন্তু আমরা লেসপিতাওয়ালা বলতে যে আপনার সেই লেসপিতাওয়ালা বলে ডাক দিলেই আমাদের নারীদের মধ্যে যে ভালো লাগা কাজ করে, কি কিনবে নানান প্রয়োজনীয়তা দেখা দেয়, সেই ব্যাপারটা তো আমাদের হারিয়ে যাবে। এখন কি অনেক কমে গেছে এই ব্যবসা? না ব্যবসায়িক কমে নাই, হয়তো ব্যবসায়িক বাড়ছে, কিন্তু ঢাকায় একটু কমছে, কারণ ফ্যাক্টরি মনে করেন অনেক বিভিন্ন জায়গায় যাইতেছে, তো গাজীপুর ফেরিওয়ালারা মনে করেন ঢাকার থেকে অনেক বাইরেও গেছে আর কি। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। বন্ধুরা আগামী পর্বে অন্য কোনো পেশাজীবী মানুষকে নিয়ে যথারীতি আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকবেন নিরাপদ। প্রিয় বন্ধুরা শুনলেন জীবনজীবিকা পর্বটি, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের পরিবেশনায় এবারে রয়েছে বাঁধন ও ইবাঁধন পর্ব, গ্রন্থনায় রয়েছেন পারিয়ান আহমেদ স্বপ্নীল। বাঙালি জীবনে ফেব্রুয়ারি 21 এক অমীয় বিষাদের নাম, এক গভীর অনুভূতির নাম। শহীদের রক্তে রাঙানো শিমুল পলাশের এই ফাগুনের দিনে আগুন জ্বেলেই বীর বাঙালি প্রতিষ্ঠা করেছিল মায়ের ভাষা কথা বলার অধিকার। পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্য অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিল। এই আত্মত্যাগের কথা স্মরণ করে, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতি বছর পালন করে থাকি মহান শহীদ দিবস। বন্ধুরা চলছে ভাষার মাস, সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মহানগর অনুষ্ঠানের বাঁধন পর্ব। আপনাদের চিঠি ও ইমেল পড়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আছি আমি কামরুন্নাহার হেলেন, আমি মাহবুব সুবহান। চলে যাচ্ছি আপনাদের লিখার কাছে। আজকের আয়োজনে যার লিখাটি প্রথমেই পড়ব সেটি পাঠিয়েছেন সাবরিন সুলতানা। আপনি হচ্ছেন বসুন্ধরা বেতার শ্রোতা সংঘ মাদারীপুরের বন্ধু। লিখেছেন, গত 20 ফেব্রুয়ারি মহানগরের জীবনজীবিকা পর্বে একজন ফুল বিক্রেতার সাক্ষাৎকার এবং বাঁধন পর্বে শ্রোতাদের চিঠিপত্র থেকে পাঠ এবং সেগুলোর উত্তরদান আমার কাছে খুব ভালো লেগেছে। ওই দিন আয়োজনে প্রচারিত মিতা হকের কণ্ঠে ভাষার গানটিও খুব ভালো লেগেছে।
একই বিষয় নিয়ে আরও লিখেছেন মোস্তামদ রিপা খাতুন। আপনি হচ্ছেন ঝিনুকমালা বেতার শ্রোতা সংঘ ভোলার বন্ধু। লিখেছেন, গত 20 ফেব্রুয়ারি মহানগর অনুষ্ঠানটি শুনলাম। জীবন জীবিকা পর্বে একজন ফুল বিক্রেতার সাক্ষাৎকার খুব ভালো লাগলো। এছাড়াও বাঁধন ও ইবাধন পর্বে আপনাদের দুজনের উপস্থাপনায় শ্রোতাদের চিঠিপত্র থেকে পাঠ ও জবাবদান আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আগামীতে প্রিয়মুখ পর্বে অভিনেত্রী সানারি দেবী সানুর সাক্ষাৎকার শুনতে চাই। আবরারায়া যে আপনি হচ্ছেন মুন্সীগঞ্জের বন্ধু। লিখেছেন, প্রিয়মুখ পর্বটি মহানগরের অত্যন্ত শ্রোতাপ্রিয় পর্ব। এই পর্বে আগামীতে জনপ্রিয় নায়ক সিয়ামের সাক্ষাৎকার শুনতে চাই। ফারিয়া আহমেদ সুপ্তি মধুমতি বেতার শ্রোতা সংঘ গোপালগঞ্জের বন্ধু। লিখেছেন, আমি প্রিয়মুখ পর্বে জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের সাক্ষাৎকার শুনতে চাই। বন্ধু সাবরিন সুলতানা, মোসাম্মদ রিপা খাতুন, আবরার আয়াজ এবং বন্ধু ফারিয়া আহমেদ সুপ্তি, শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে লিখে পাঠাবার জন্য। আমাদের আয়োজন আপনারা শুনছেন এবং আপনাদের ভালো লাগছে, এটা জেনে আমাদেরও খুব ভালো লাগছে। আশা করছি এভাবেই নিয়মিত মহানগরের সাথে থাকবেন। এবারে লিখাটি পাঠিয়েছেন মনির হোসেন। আপনি হচ্ছেন নীলফামারীর বন্ধু। লিখেছেন, আমি মহানগর ম্যাগাজিনের একজন নিয়মিত শ্রোতা। মহানগর ম্যাগাজিন আমার প্রাণের স্পন্দন। একদিন না শুনলে মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি। গত 20 ফেব্রুয়ারি মহানগরের প্রত্যেকটা পর্ব ছিল অসাধারণ। প্রতিটি পর্ব আমার মন ছুঁয়ে দিয়েছে। প্রিয় আপু, আমি মনোরম ঢাকা পর্বে রবীন্দ্র সরোবর নিয়ে জানতে চাই। বরুণ কর্মকার শোভন, আপনি হচ্ছেন জয় বাংলা বেতার শ্রোতা সংঘ বরিশালের বন্ধু। লিখেছেন, জীবন জীবিকা পর্বে একজন ফুল বিক্রেতার সাক্ষাৎকার খুব ভালো লেগেছে এবং মিতা হকের কণ্ঠে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এ গানটি খুব ভালো লেগেছে। রীনা আলম, আপনি হচ্ছেন রংধনু বেতার শ্রোতা সংঘ কুষ্টিয়ার বন্ধু। লিখেছেন ইমেইলে, গত 21 ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের অন্যান্য অনুষ্ঠানের মতো আমাদের প্রিয় মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানটিও সেজে উঠেছিল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন দিয়ে। ওই দিনের মহানগরে প্রচারিত সব কয়টি পর্ব এবং গান আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও 20 ফেব্রুয়ারি জীবন জীবিকা পর্বে একজন ফুল বিক্রেতার সাক্ষাৎকার খুব ভালো লেগেছে। সে সাথে ভালো লেগেছে ভাষার গানটি। মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জের বন্ধু। লিখেছেন, 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেদিন মহানগর থেকে প্রচারিত সকল পরিবেশনা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে প্রভাত ফেরি, কবিতা আবৃত্তি এবং সকল পরিবেশনা। প্রিয় শ্রোতা মনির হোসেন, বরুণ কর্মকার শোভন, রীনা আলম, মোহাম্মদ রাসেল শেখ, গত 20 এবং 21 ফেব্রুয়ারি প্রচারিত পর্বগুলো আপনাদের খুব ভালো লেগেছে এটা আপনারা লিখে জানিয়েছেন। বন্ধুরা, যে কোনো দিবসে আমাদের চেষ্টা থাকে সেই দিবসের তাৎপর্য তুলে ধরা, যাতে নিজ নিজ ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। কত কষ্টের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তা সবাইকে জানাতে হবে। আয়োজন ভালো লেগেছে এটা আমাদের প্রাপ্তি। আপনারা কিন্তু লিখবেন আবারও। চলে যাচ্ছি আরো কিছু লিখার কাছে। এবার যা লিখাটি পড়ব সেটি পাঠিয়েছেন সুমা আক্তার কাজল। আপনি হচ্ছেন বাংলাদেশ রেডিও লিসনার্স ক্লাব কিশোরগঞ্জের বন্ধু। লিখেছেন, মনে পড়ে তোমাকে যখন থাকি নীরবে, ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে, স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে, আপন ভাবি তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে ও বিশ্বাসে। হে প্রিয় বাঁধন, মহানগরে কোনোদিনই কুইজ বিজয়ী হতে পারছি না, এটা আমার দুঃখ। শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাব পঞ্চগড়ের বন্ধু। লিখেছেন, মহানগর বাঁধন পর্বটি আমার কাছে খুব ভালো লাগে। আরও ভালো লাগে জীবন জীবিকা পর্বটি। এই পর্বটিতে মানুষের কষ্টের কথাগুলো আমরা জানতে পারি। বন্ধু সুমা আক্তার কাজল, আপনার লিখার উত্তরে বলছি, কুইজ বিজয়ী হওয়াটা আসলে এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। এটা করা হয় লটারির মাধ্যমে, যার নাম উঠে আসে তাকেই আমরা বিজয়ী করে থাকি। মন খারাপ করবেন না, কুইজে অংশগ্রহণ করতে থাকুন, দেখবেন যে কোনো দিন আপনিও হয়ে গেছেন বিজয়ী। আর বন্ধু শ্রী দীপক চক্রবর্তী, আপনি জীবন ও জীবিকা পর্বে তেল বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাইছেন, কর্তৃপক্ষ চেষ্টা করবেন তা শুনিয়ে দিতে। ফারজানা আক্তার শহীদ সর্দার শাহজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাদারীপুরের বন্ধু। লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নতুন শ্রোতা। গত 20 ফেব্রুয়ারি জীবন জীবিকা পর্বে একজন ফুল বিক্রেতার সাক্ষাৎকার খুব ভালো লেগেছে। আমি আগামীতে প্রিয়মুখ পর্বে অভিনেত্রী শামিমা ইসলাম তুষ্টির সাক্ষাৎকার শুনতে চাই। এম জামাল আহমেদ সুবর্ণ ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব ফরিদপুরের বন্ধু। লিখেছেন, গত 20 ফেব্রুয়ারি শুরুতেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি
এই গানের অংশবিশেষ বাজানোতে ভীষণ ভালো লাগলো। উক্ত দিনের আয়োজনে কুইজ বিজয়ী বন্ধু শামীমউদ্দিন শ্যামলকে অভিনন্দন জানাই। ভালো লাগার বিষয়গুলো যখন জানানো হয় সত্যি অন্যরকম একটা ভালো লাগে আমাদের মনের মাঝে। অনেক ধন্যবাদ বন্ধু ফারজানা আক্তার এবং এম জামাল আহমেদ সুবর্ণ, আয়োজন ভালো লাগছে তা লিখে জানাবার জন্য। অনুষ্ঠান বিষয়ক যে কোনো মতামত আপনারা আমাদের কাছে লিখুন, আপনাদের পরামর্শ আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আমাদের সাথে থাকার জন্য আরও একবার আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের বেশ কিছু লেখা পড়ে দেওয়া হলো, এবার কিছু লেখার প্রাপ্তি স্বীকার করছি। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সাতক্ষীরা থেকে মোহাম্মদ আব্দুল মতিন, নাটোর থেকে আব্দুল হান্নান, গাইবান্ধা থেকে আমিরুল ইসলাম রানা এবং রাজবাড়ী থেকে অনন্ত কুমার পাল। বন্ধুরা, এবার কিন্তু সময় হলো আমাদের গত সপ্তাহের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম জানিয়ে দেওয়ার। তার আগে জেনে নিই আমাদের গত সপ্তাহের কুইজটি কি ছিল। আমাদের গত সপ্তাহের কুইজ ছিল কত সাল থেকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। এর সঠিক উত্তর হল 2000 সালের একুশে ফেব্রুয়ারি থেকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। আপনারা যারা এই কুইজের সঠিক উত্তর দিয়েছেন এবার জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো। ঢাকা থেকে শরীফুন নাহার, রোকসানা আক্তার, নুসরাত জাহান শিল্পী, মোহাম্মদ ফরিদুদ্দিন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সাদাত হোসেন, তুষার সমদ্দার, ভাবনা খাতুন, বদ্রুনেসা বুসরা, কাশ্মীরি আহমেদ, নিকিতা নীতি, নাসরিন সুলতানা, খন্দকার শাফিউল আলী, মোহাম্মদ শামীমউদ্দিন, মোহাম্মদ কুতুবউদ্দিন, শাহরিয়ার রহমান, মোহাম্মদ আল আমিন রেনেটা, মোহাম্মদ আবদুল্লাহ ইমরোজ, মোহাম্মদ সাগর মিয়া, দেওয়ান সাদিয়া শারমিন, শাহরিয়ার আহমেদ বাপ্পি। মুন্সীগঞ্জ থেকে উর্বিয়া রহমান, জিনিয়া আহমেদ, ইতিমণি, রিনিতা রিনি, অপরিচিতা আহমেদ, আবরার আয়াজ, অদিতি আহমেদ, আনিকা আনি। নারায়ণগঞ্জ থেকে বিশাখা আক্তার, উপমা খাতুন, ইশাজাহান ঐশী, অমনি আহমেদ, সেলিনা আক্তার, তাজরিন আহমেদ তমা, আমেনা খানম শেলি, রোকাইয়া তসলিম, রায়হানা। গাজীপুর থেকে লামিয়া খন্দকার, পায়েল রহমান, মোস্তামদ আফসানা খাতুন। নরসিংদী থেকে মোস্তামদ তসলিম আক্তার, পূর্ণিমা। চাঁদপুর থেকে সাফায়েত হোসেন সাইফ, সুমাইয়া আক্তার, মোহাম্মদ ইমরান হোসেন, উম্মে হাবিবা, ফারজানা ইসলাম, আয়েশা আক্তার, মোহাম্মদ আলমগীর হোসেন চৌকিদার। থেকে সাবরিনা সুলতানা, গোপালগঞ্জ থেকে আল মুমিতু, ঠাকুরগাঁ থেকে শ্রী বৃত্তি রায়, জয় রায়, বর্ণালী রানী, কণিকা রানী, শ্রী সুরেন রায়, ময়মনসিংহ থেকে মোহাম্মদ রবিন হোসেন, কিশোরগঞ্জ থেকে সারোয়ার জাহান মহসিন, কুমিল্লা থেকে মোহাম্মদ জীবন চৌধুরী, মিম আক্তার, পটুয়াখালী থেকে মোসাম্মদ ফাতিমা খাতুন। আরো যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন এবার জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো। জয়পুরহাট থেকে মোহাম্মদ আফসার আলী, মোসাম্মদ জামিলা বেগম, হুসাইন আহমেদ সুমন, মোসাম্মদ মুশফিকা খাতুন, মোহাম্মদ জাকির হাসান শোভন। ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজী মোহাম্মদ শামসুল হক, শিকদার ইসাক আলী। ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী, মোহাম্মদ ফিরোজ ইকবাল। রংপুর থেকে মোহাম্মদ রহিম বক্স, মোসাম্মদ মাহফুজা খাতুন, মোহাম্মদ দুলুমিয়া। মানিকগঞ্জ থেকে ইমরান মোহনা, আয়েশা আক্তার, আবদুল্লাহ সরকার সিয়াম, আব্দুল কাদের সরকার, মুক্তি রানী রায়, তামান্না ইসলাম নূপুর, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রাসেল শেখ। খুলনা থেকে মোহাম্মদ মারুফ হাসান, সালমা বেগম, মিসেস নুরজাহান বেগম, মোশারফ হোসেন স্বাধীন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম পাপ্পু। টাঙ্গাইল থেকে মৌসুমী আক্তার, মোহাম্মদ রাসেল, ফারহানা জেরিন, মাহমুদা আক্তার মিতু। সিলেট থেকে হারিসুল হক মান্নান, পিরোজপুর থেকে খালেদ সাইফুল্লাহ, কৃষ্ণ কর্মকার কৌশিক, পাবনা থেকে মোহাম্মদ তসলিম হাসান, মোসাম্মদ রনক জাহান, মোসাম্মদ হালিমা খাতুন, নুসরাত জাহান, এস এম আবদুল্লাহ, রানা আহমেদ, মোসাম্মদ লায়লা পারভিন, রিয়া। মাদারীপুর থেকে ঐশী রহমান। কুড়িগ্রাম থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ মিয়া, মোহাম্মদ আবু রায়হান, ফারুক আহমেদ। মাগুরা থেকে কুতুবউদ্দিন, আলাউদ্দিন হোসেন, মাহবুব লাবলু, খন্দকার ইরফান আলী বিপ্লব, মোহাম্মদ আসগর আলী মন্ডল। বরিশাল থেকে বশিরুজ্জামান বশির, বরুণ কর্মকার, শোভন, মোহাম্মদ রাজীব খান, জিল্লুর রহমান জিল্লু। পঞ্চগড় থেকে সুকুমার চন্দ্র রায়, মহাদেব কুমার, ফাইজা রহমান, সন্তোষ চন্দ্র রায়, পিঙ্কি রানী, শিমু রানী, লিমা রানী, শিল্পী রানী, মাহির ফয়সাল শিহাব, সুবল চন্দ্র, ঋতু রানী, বিকাশ চন্দ্র, শ্রী বিথি রানী চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, শ্রী দীপক চক্রবর্তী, ইশিতা রানী রায়, সুশীলা রানী, মোহাম্মদ উজ্জ্বল ইসলাম। রাজবাড়ী থেকে মোহাম্মদ আব্দুর রহমান, শাওন হুসাইন। গাইবান্ধা থেকে মোহাম্মদ সাদিকুর রহমান। হবিগঞ্জ থেকে মোহাম্মদ শাহ আলম কিরণ। চট্টগ্রাম থেকে এম ফোরকান। রাজশাহী থেকে তাসমিন জাহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, মোহাম্মদ জাকির হোসেন আকন্দ, এস এম সুমন মালাকার, মোসাম্মদ আশরাফি আক্তার। যশোর থেকে সুমাই আক্তার সূচনা, জাকির হোসেন জীবন। সাতক্ষীরা থেকে মোহাম্মদ মোহর আলী, ঈশা ইসলাম, মুমিত হাসান, রেহানা পারভিন। নওগাঁ থেকে
মোহাম্মদ নুফাজ আলম। নাটোর থেকে শারমিন আক্তার আখি, মুনমুন আক্তার মিতু, সাদিক হাসনা স্থান, শাহিনুর রহমান শাহিন। বগুড়া থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমিনুল ইসলাম, মাসুদ আনসারী, মাহফুজা খাতুন, মকবুল হোসেন মাস্টার, বিলকিস আরা, শীষ মোহাম্মদ, সামিরা সুলতানা লিজা, শামিমুদ্দিন শ্যামল, আলিয়া সাকিনা, সেলিম রেজা, নাজরিন খাতুন, শওকত হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ আতিকুল ইসলাম মাসুম, মোসাম্মদ মাকসুদা খাতুন, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। তো বন্ধুরা, এবার যারা গত সপ্তাহের কুইজে সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন কুইজের সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার জানিয়ে দেব এ সপ্তাহের কুইজ বিজয়ীর নাম লটারির মাধ্যমে। আর লটারি করতে করতে চলুন শুনে নেই গত সপ্তাহের কুইজ বিজয়ীর অনুভূতির কথা। আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ী বন্ধু হয়েছিলেন চাঁপাই নবাবগঞ্জের বন্ধু শামিমুদ্দিন শ্যামল। চলে যাচ্ছি তার কাছে। আমি শামিমুদ্দিন শ্যামল, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। আমি মহানগরের একজন নিয়মিত শ্রোতা। মহানগরের অনুষ্ঠানে কুইজ বিজয় হয়ে আমার খুব ভালো লাগছে, কারণ আমি এবারই প্রথম কুইজ বিজয় হলাম। এই জন্য মহানগর কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। গত সপ্তাহের কুইজ বিজয়ের অনুভূতির কথা শোনা হলো। বন্ধুরা, আর অপেক্ষা নয়, এবার জানিয়ে দিব আমাদের এ পর্বের কুইজের বিজয়ের নাম। আমাদের আজকের পর্বের কুইজ বিজয়ী হয়েছেন মুন্সিগঞ্জের বন্ধু আবরার আয়াজ। বন্ধু আবরার আয়াজ, কুইজ বিজয়ী নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন। আর প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের কুইজটি জানার জন্য অপেক্ষা করুন আমাদের আয়োজনের শেষ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে কোন ঠিকানায় আপনারা চিঠি, ইমেল ও কুইজের উত্তর লিখে পাঠাবেন সেই ঠিকানাগুলো। আমাদের কাছে আপনারা ইমেল করুন, আমাদের ইমেল ঠিকানাটি হচ্ছে mohanagorbb@gmail.com। আর আমাদের কাছে আপনারা চিঠি লিখুন, আমাদের চিঠি লিখার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। বন্ধুরা, একুশ আমাদের কাছে এক অহংকারের নাম। একুশ মানে মাথা নত না করার। আসুন এই গর্বের মান আমরা অক্ষুণ্ণ রাখি, শুদ্ধ বাংলায় কথা বলি, শুদ্ধ বাংলার চর্চা করি। এমনি আহ্বানে আপনাদের ফিরে নিয়ে যাব মহানগরের বাকি আয়োজনে। প্রিয় বন্ধুরা, শুনলেন বাঁধন ও ইবাঁধন পর্বটি। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের কুইজ। কুইজটি হচ্ছে মহানগরের আজকের আয়োজনে জীবন ও জীবিকা পর্বে কোন পেশাজীবীর সাক্ষাৎকার শুনলেন। আবারও বলছি, মহানগরের আজকের আয়োজনে জীবন ও জীবিকা পর্বে কোন পেশাজীবীর সাক্ষাৎকার শুনলেন। উত্তর লিখে পাঠাতে থাকুন আমাদের কাছে। একটি শিশু জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষাটি অনায়াসে শিখে নেয় সেটিই তো মাতৃভাষা। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের নিবিড়তায় মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। বাঙালি সন্তানের মায়ের ভাষা বাংলা। বাংলা ভাষায় আমরা কথা বলতে এবং শিখতে শিখতেই কিন্তু বড় হই। মায়ের কাছ থেকেই প্রথম এ ভাষা আমরা শুনি। প্রিয় বন্ধুরা, আমাদের আয়োজনে এবারে শুনবেন একটি ভাষার গান, মা তুই মা কথাটি কোথায় পেলি। এ গানের গীতিকার ফজল এ খোদা, সুর করেছেন শেখ সাদী খান, আর গানটি শুনব শাম্মি আক্তারের কণ্ঠে। মা তুই মা ক
প্রিয় বন্ধুরা, গানটি শুনলেন শাম্মী আক্তারের কণ্ঠে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের চিঠি থেকে পাঠের আয়োজনে ফিরে দেখা একাত্তর পর্বে। চিঠি পড়ে শোনাচ্ছেন খায়রুল আলম সবুজ। স্নেহের ফিরোজ, তোমাকে কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হইতে পারি নাই। আজ আমি তোমাদের অকুল পাথারে ভাসাইয়া পরপারে চলিয়াছি, বীরের মতো সালাম। ইনশাল্লাহ জয় আমাদের হইবে। দুনিয়া হইতে লাখ লাখ লোক চলিয়া গেছে আল্লাহর কাছে। কামনা করি যেন সব শহীদদের কাতারে সামিল হইতে পারি। মনে আমার কোনো দুঃখ নাই, তবে বুক জোড়া কেবল আমার বাদল। ওকে মানুষ করিও। আজ যে অপরাধে আমার মৃত্যু হইতেছে, খোদাকে সাক্ষী রাখিয়া আমি বলিতে পারি যে এই সব অপরাধ হইতে আমি নিষ্পাপ। জানি না খোদা কেন আমাকে এরূপ করিল। জীবনের অর্ধেক বয়স চলিয়া গিয়াছে, বাকি জীবনটা বাদল ও হাকিমকে নিয়ে কাটাইব ভেবেছিলাম, পারিলাম না। বদলু ভাইয়ের বেটা ওহাবের কাছে 15,000 টাকা আছে, যদি প্রয়োজন মনে করো তবে সেখান হইতে নিয়ে নিও। ইতি তোমারই বাদশা। বাবা হাকিম, তোমার মাকে ছাড়িয়ে কোথাও যাইও না। সুপ্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি কয়েকটি ট্রেনের সময়সূচি। ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ছেড়ে যায় প্রতিদিন সকাল 6:15। জয়ন্তীক এক্সপ্রেস ছাড়ে প্রতিদিন বেলা 11:15। পরবত এক্সপ্রেস ছাড়ে প্রতিদিন বিকেল 3:45। এছাড়া সিলেটগামী উপবন এক্সপ্রেস ছেড়ে যায় প্রতিদিন রাত 11:30। আর সুরমা মেইল ছাড়ে প্রতিদিন সন্ধ্যা 7:20। আপনাদের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক, এমনই প্রত্যাশা আমাদের আয়োজন থেকে। লিজা, বিদায় নিতে হচ্ছে। একদমই তাই। শেষ মুহূর্তে সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আগামী পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌসী লিজা, এবং আমি খান নজম ই এলাহি। গ্রন্থনা ছিলেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তা প্রদানে মোহাম্মদ সিরাজুল আলম, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন শাহনাজ বেগম, আর মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।